हिमालया प्यूरिफाई नीम फेस पैक आपनी घरे बनिए फिलबें खुबी सहजे और ये स्किने जो प्रचुर प्रचुर भलो एट स्किन के टैन रिमूव करते तो सहाज्य करे तरह ये रही है नीम जेटी बैक्टेरियार साथे लड़ाई कर स्किन के जीवाणुमुक्त रखे और बनर आक्रांत हाथ बाचाय ताछाड़ा ये रही है हलूद जेटी स्किनेर मेचेदार दाग जीवाणु एछाड़ा स्किनेर कालो दाग टैन सब किछु रिमूव करे ताछाड़ा ये रही है मुलतानी माटी जा स्किन के तेलर हाथ मैं तैलक्त तो स्किन हाथ तो रक्षा पावे तरह संगे स्किन के फर्सा करते सहाज्य करे तो सब प्रथम जेने जाए फेस पैकटी बनाना जाए तरह लागे एकदम फ्रेश टाटका निमर पता जेटी खूब ही सहजे अवेलेबल थे निमर पता नहीं नीन और भलोभ धुए फ्रेश कर एक पेस्ट बनिए तर जूसटा बार कर रेखे दिन तरपे काचा हलुद खूबी बेनिफिट काचा हलुद इजिली मार्केटे पावा जाए तो काचा हलुद नीते हबे एबं काचा हलुद थेके खूब भालोभावे पेस्ट करे तार किन्तु जे जूसटी बेरोबे सेटी कलेक्ट करे निये नीते हबे जदि काचा हलुद अवेलेबल ना थाके आपनार काछे ताहले अवश्यई पाउडार हलुद व्यवहार करते पारेन पाउडार हलुदटी अनलाइने इजिली पावा जाए एछाड़ा किचेन हेल्दी जेटा हय रान्नार जन्य आमरा व्यवहार करी सेटा व्यवहार करा नाई भालो सेटी रान्नार जन्यई ठीक आछे ताते कालार मेशानो थाके सबथेके बेटार हबे काचा हलुद যদি পান সেটি নিন এবং সেটি বেটে তার রস নিয়ে নিন এবং যদি পাউডার হলুদ অ্যাভেলেবেল থাকে তাহলে অবশ্যই পাউডার হলুদ নিয়ে নিন দুই চামচ এবং নিম পাতার যে রসটা এবং পাউডার হলুদ বা হলুদের রসটা একটা জায়গায় কালেক্ট করে রেখে দিন অবশ্যই ব্লেন্ডারে যে ব্লেন্ড করছেন অবশ্যই ভালোভাবে আগে পরিষ্কার করে নেবেন যাতে মশলা ফসলা না বাটা থাকে তাহলে স্কিনে কিন্তু রিঅ্যাকশন হতে পারে তো তারপর এখানে নেব আমরা মুলতানি মাটি খুবই ইজিলি যে কোনো স্টোরে যেমন কি ধরুন কসমেটিক স্টোরে ইজিলি পাওয়া যায় মুলতানি মাটি এইভাবে সলিড ফর্মেও পাওয়া যায় এবং পাউডার হিসেবেও পাওয়া যায় যেটা আপনার কাছে অ্যাভেলেবেল থাকবে বা যেটা আপনার মনে হবে সঠিক আপনি সেটি পছন্দ করে নিয়ে নিতে পারেন তো এবার বলে দেবো কিভাবে আপনি এই ফেস প্যাকটি ব্যবহার করবেন এবং বানাবেন তো সবার প্রথমে যদি সলিড ফর্মে হয় তাহলে এটি কিন্তু আপনার নিম পাতার রসে এবং হলুদের রসে ভিজিয়ে রেখে দিতে হবে দু তিন ঘন্টা যদি পাউডার ফর্মে হয় তাহলে কিন্তু আপনি এটিকে নিতে হবে আপনাকে মুলতানি মাটি চার চামচ এবং নিম পাতার রস আপনাকে নিতে হবে তিন চামচ এবং তিন চামচ নিতে হবে হলুদের রস যদি আপনার যে প্যাকটি নর্মালি যেভাবে আমরা প্যাক ব্যবহার করি স্কিন উপর ওরকম হয় তাহলে ওকে আর যদি একটু শক্ত মনে হচ্ছে এটি তাহলে ব্যাটারটি তাহলে আপনি কিন্তু এতে আরও নিম পাতার রস এবং হলুদের রস পরিমাণ মতো বুঝে বুঝে দিতে হবে যদি আপনি হাফ চামচ দিতে চান তাহলে ওটা কিন্তু আপনাকে হাফ চামচ নিম পাতার রস হাফ চামচ হলুদের রস দিতে হবে এই প্যাকটি বানিয়ে একটি টাইট কৌটোর মধ্যে আপনাকে রাখতে হবে এবং এটি ফ্রিজে স্টোর করতে হবে এটি ইজিলি আপনি এক সপ্তাহের জন্য ব্যবহার করতে পারেন এটি স্কিনে আপনি এক সপ্তাহে তিনবার ব্যবহার করতে পারেন তো সেই কোয়ান্টিটি অনুযায়ী আপনাকে বানাতে হবে এবং এটি বানিয়ে আপনাকে আধ ঘন্টা ওয়েট করতে হবে স্কিনের উপর অ্যাপ্লাই করার পর স্কিনের উপর অ্যাপ্লাই করে আধ ঘন্টার পর যখন স্কিনটি শুকিয়ে যাবে তখন কিন্তু এটা নর্মালি জল দিয়ে আপনাকে ভালোভাবে ফেসটিকে ধুয়ে ফেলতে হবে তারপরে আপনি আপনার রেজাল্টটি দেখতে পারবেন যে আপনার স্কিনের কালার যে কোনো টাইপ হোক না কেন যে টোনের হোক না কেন এটি একটা গ্লেজি এবং চকচকে ভাব আসবে ওর মধ্যে কোনো দাগ রিঙ্কেলস পিম্পলস কোনো রকমের প্রবলেম হবে না এটা ইজিলি আপনি ঘরে খুবই কম পয়সায় বানিয়ে ফেলতে পারবেন যেটি আপনার স্কিনকে প্রচুর লাইট করে উঠবে কেন যেটি এতে রয়েছে মুলতানি মাটি স্কিনকে ফর্সা করতে সাহায্য করে স্কিনের উপর থেকে নোংরা এবং তেল ভাব দূর করে স্কিনকে অনেক গ্লোয়িং ফ্রেশ রাখে তার সঙ্গে এখানে রয়েছে নিম যেটি গরমকালে স্কিনের জন্য খুবই উপকারী স্কিনের ব্যাকটেরিয়া হাত থেকে রক্ষা করে আমাদের স্কিনকে বোনর হাত থেকে রক্ষা করে স্কিনকে ক্লিন এবং চকচকে রাখে তার সাথে রয়েছে হলুদ যা আমাদের স্কিনকে লাইটনিং ব্রাইটনিং করতে সাহায্য করে স্কিনের কালো হাত থেকেও কিন্তু রক্ষা করতে সাহায্য করে থাকে তো একদমই দেরি না করে মার্কেট থেকে যদি কিনতে যান তাহলে আপনার এটি কিন্তু অনেক দাম পড়ে যাবে মিনিমাম যদি আপনি 100 গ্রামের মতো কিনতে যান তাহলে 150 টাকার কাছাকাছি হয়তো আপনার কিন্তু এটা পড়ে যেতে পারে তো অবশ্যই আপনি কিন্তু ঘরে খুবই কম খরচায় বানিয়ে ফেলতে পারেন অবশ্যই এটি বানান এবং ফ্রিজে স্টোর করে আপনার স্কিনের উপরে অ্যাপ্লাই করুন অবশ্যই স্কিনে অ্যাপ্লাই করার অন্তত 10 মিনিট আগে ফ্রিজ থেকে বার করে মিডিয়াম করার জন্য রেখে দেবেন এবং তারপরে স্কিনটি ভালোভাবে নর্মাল জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে
বা আপনি ফেস ওয়াশ করার পর কিন্তু প্যাকটি ব্যবহার করতে পারেন। আশা করি বন্ধুরা আজকের এই টিপসটি তোমাদের অনেক অনেক হেল্প করবে। যদি আজকের এই ভিডিওটি তোমাদের একটু হলেও ভালো লেগে থাকে এবং একটু হলেও হেল্প করে থাকে, তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করে সাপোর্ট করো, কমেন্ট করে জানিও তোমার মতামত। যদি ভিডিও রিলেটেড কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই আমাকে কমেন্ট করো। এছাড়া আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো এবং সবসময় এই চ্যানেলে হেলথ, হেয়ার এবং বিউটি রিলেটেড ভিডিও পোস্ট হতে থাকে। তো যখনই আমি নতুন ভিডিও পোস্ট করব সবার আগে তোমার কাছে ভিডিও পৌঁছে যাবে, সো তুমি ইজিলি দেখতে পারবে। তো দেখা হচ্ছে পরের একটি ভালো ভিডিও নিয়ে। ততদিন সুস্থ থাকো, ভালো থাকো এবং নিজের খেয়াল রাখো। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। টাটা বাবাই অল, দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিও নিয়ে।